স্বামীক 13 বছৰীয়া নাবালিকাৰ লগত আকৌ বিয়া দিল, কলে এগৰাকী পত্নীয়ে। কি কাৰণত বিস্ফোৰক মন্তব্য পত্নীৰ? 13 বছৰীয়া ছোৱালীৰ বিনা কাৰণত স্বামী পুত্ৰক লকাপট সুমাইছে, কিহৰ বাবে কৰিব? স্বামীৰ ভুল একো নাই, পুত্ৰৰো ভুল একো নাই, দুয়ো লকাপট। মোৰ ল'ৰাই বিয়া পতাই নাই, ভালহে পাই আছে। ল'ৰা ভাল পাইছে না? বিয়া পতা নাই বোলে, ভালহে পাইছে, বিয়েতো কৰা নাই। খঙত পত্নীয়ে ক'লে স্বামীক আকৌ বিয়া দিম। 13 বছৰীয়া ছোৱালী একো ভুল নকৰাকৈ জেল খাটিছে, যেতিয়া বিয়া আকৌ দিম। এইবাৰ বিয়া দিম 13 বছৰীয়া নাবালিকাৰ লগত। শুনক ক্ষোভিত পত্নীয়ে কি কলে মুখ্যমন্ত্ৰীৰ বিৰুদ্ধে। এটা কথা ভাবি আছো, মুখ্যমন্ত্রীর ইলেকশন সামনে আহিছে, মুখ্যমন্ত্রী আবার মুখ্যমন্ত্রী হওয়ার কারণত এটু মানে চক্রান্ত করে আছে, আর মুখ্যমন্ত্রী মানে রাইজক পাবার কারণত ভয় দেহের কারণত এটু মুখ্যমন্ত্রী করে আছে। মানি লৈছো লড়াই প্রেম করে দুঃখ করেছে, কিন্তু দেউতাকক কিয় শাস্তি দিছে? লড়াই দোষ করেছে, বাবা তো দোষ করা নাই না, বাবা তো শিকা দেয় নাই না, দিছে লড়া ভাল পাইছে না? বিয়ে পাতা নাই, না জানো, এইটো বোলে ভালহে পাইছে, বিয়ে তো করা নাই, কিহর কারণত যে মানে বাপ ছেলে উঠাওয়া লাগে, এরেস্ট করা লাগবে। জেল খাটি আছে, এটাতে জেলে হল, জেল হল না? আন্দা কানুন দেখা নাই, দেখিছে নেকি? হিমন্ত আহি দেখিছে কিহর কারণত যে এরেস্ট করেছে? ভাবিলো লড়াই দোষ করেছে, বাবা তো দোষ করা নাই না, বাবা তো শিকা দেয় নাই না, দিছে দেয় নাই, লড়ার বাবা জনক কিয় উঠাই আনিছে? তো উঠাই আনিছে যদি হাজতে খাটিছে, হাজত থাকি ওলা আহিলে আবার বিয়া দিম, আকৌ বিয়া দিম, বাল্য বিবাহ আৰু দিম। বিয়া করা নাই, এখন পড়ি আছে, এতিয়াও পড়ি আছে, ছাত্র কোন ক্লাসত পড়ি আছে? আমি ধুবুরীর আমিরুর আহমেদর রিপোর্ট, টাইম 8।